2.5 কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টি করবেন কমলা। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস নিজের প্রথম মেয়াদে 2.5 কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্যে নির্ধারণ করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে পোর্টসমাউথ শহরে একটি জনসভায় তার এ ঘোষণা দেওয়ার কথা। কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বলেন, যারা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চান তাদের জন্য তিনি কর ছাড় 10 গুণ বাড়ানোর একটি নাটকীয় প্রস্তাব উপস্থাপন করবেন। পাশাপাশি নিজের প্রথম মেয়াদে 2.5 কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করছেন। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর থেকে সফলভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কমলা হ্যারিস। প্রচারণার শুরু থেকেই কমলা সুযোগ অর্থনীতি বা অপরচুনিটি ইকোনমির কথা বলে আসছেন, কিন্তু এর ধারা আসলে কি বোঝাচ্ছেন তা ব্যাখ্যা না করাই তার সমালোচনা হচ্ছিল। এবার সেটা স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।